রোমান রেঞ্জের খারাপ দিন শুরু। প্রায় 3 বছর ধরে WWE-তে রাজত্ব করেছেন রোমান রেঞ্জ এবং তার ব্লাড লাইনের মেম্বারগুলো। তবে এইবার রোমান রেঞ্জের খারাপ দিনের শুরুই করলেন তারই কাজিন ব্রাদার উসস, যেখানে রোমান রেঞ্জ 3 বছর সাড়ে 3 বছর ধরে কারো কাছে পিন হননি বা কোনো রেসলার ক্লিনভাবে রোমান রেঞ্জকে পিন করতে পারেননি। সেইখানে মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্টে দেখা গিয়েছে রোমান রেঞ্জকে পিন করেছেন জেই উসো এবং জিমি উসো। তাদের অসাধারণ পারফরমেন্স এবং তাদের ফিনিশার মেরে রোমান রেঞ্জকেই পিন করে রোমান রেঞ্জের দলকে হারিয়েছেন জেই উসো এবং জিমি উসো। অর্থাৎ রোমান রেঞ্জের এত লম্বা সময় ধরে ভালো দিন গেলেও এখন থেকে খারাপ দিন শুরু হতে যাচ্ছে। অর্থাৎ রোমান রেঞ্জ এতদিন ধরে উইনিং স্ট্রিক তৈরি করলেও এখন থেকে হয়তোবা রোমান রেঞ্জ প্রত্যেকটা ম্যাচই হেরে যাবে। এতদিন উসসদের সহযোগিতা নিয়ে রোমান রেঞ্জ জয় পেয়েছে, তবে এইবার উসসরাই রোমান রেঞ্জের এগেনস্টে চলে গিয়েছে। দেখা যাক এখান থেকেই রোমান রেঞ্জের খারাপ দিন শুরু হয় নাকি আরও কিছুদিন ভালো যায়। ধন্যবাদ।